আবারও শুভেচ্ছা সবাইকে। শুরু হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ব্যাচ 5। এর জন্য ফরেন ফ্রেজেস, ফরেন ফ্রেজ থেকে কোন ধরনের প্রশ্নগুলো হয় এবং কোন প্রশ্নগুলো বেশি হয় সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা আজকের সেশনটি শুরু করি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এবং যে কথা বলে আপনাদের সবচেয়ে বিরক্ত করি যে একটু শেয়ার করবেন, শেয়ার করলে বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন এডি স্ট্যান্ডস ফর, অর্থাৎ এডি নামে যেটাকে আমরা দেখতে পাচ্ছি এইটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা একটু জানাবেন খুব দ্রুত খুব দ্রুত। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অলওয়েজ ভালো থাকি, সবসময় ভালোর দলে, ইনশাল্লাহ ভালোর দলে। এবার আপনারা বলেন দেখি, এডি এডি এটা দ্বারা আমরা কি বুঝি, এটা কোনটার জন্য সংক্ষিপ্ত রূপ হিসেবে বসে? অ্যানো ডোমিনি, এন্টি ডট আফটার ডেথ, অ্যাড ডাটা। কেউ কেউ বলেছেন আফটার ডেথ, কেউ কেউ বলেছেন অ্যানো ডোমিনি। কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা, কি হতে পারে আপনাদের কাছে জানতে চাচ্ছি। প্রথম একটু স্লো যাব, এরপরে স্লো যাওয়ার পর ইনশাল্লাহ পরবর্তী সময়ে যত সময় ঘনিয়ে আসবে তত আমরা খুব ফাস্ট যাব। আপনারা মাঝে মধ্যে আমাদের পেজে বিজ্ঞাপন দেখতে পাবেন, এই জন্য বিরক্ত হবেন না, কারণ হচ্ছে আমাদের পেজটি মনিটাইজেশন হয়েছে, সো মাঝে মধ্যে 10 সেকেন্ডের জন্য বিজ্ঞাপন চলে আসতে পারে। আমাদের মনিটাইজেশন যত বেশি হবে তত আমরা কোর্স ফিটাকে কমাবো, কেমন? আচ্ছা, এবং এই জায়গায় যেটি রয়েছে এব্রিভিয়েশন এডি, এডি এর এব্রিভিয়েশনটা হচ্ছে অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি বলতে আমরা কি বুঝি, এটা একটু ক্লিয়ার করতে চাই। এই যে অ্যানো ডোমিনি যেটাকে আমরা বলতেছি, আরটা হচ্ছে এডি, আরটা হচ্ছে বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, আর অ্যানো ডোমিনি এটা হচ্ছে যীশু খ্রিস্টর জন্মের পরের অবস্থাটাকে। সো আই থিঙ্ক আপনারা এই বিষয়টি ধরতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর নিয়ে আর আমি কোনো রকম সময় ক্ষেপণ করবো না, আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে। চলুন দেখি 2 নম্বর প্রশ্নটি কি আছে। এটাও একটা দারুণ প্রশ্ন, এটা হচ্ছে অ্যাড হক। অ্যাড হক এর মানেটা কি, এটা কোন ধরনের ওয়ার্ড? অ্যাড হক শোনেন যে অনেক স্যার রাত অনেক ফাস্ট, রাত অনেক ফাস্ট, হ্যাঁ রাত অনেক ফাস্ট, কিছু করার নেই ভাই। এখন একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা প্রায় শুনি যে অ্যাড হক কমিটি হয়েছে, অ্যাড হক কমিটি, এই অ্যাড হক শব্দটা কোথা থেকে আসলো, অ্যাড হক মিনিংটা কি? অ্যাড হক, অ্যাড হক শব্দের অর্থ হচ্ছে কনসার্ন উইথ এ পার্টিকুলার পারপাস, একটা নির্দিষ্ট কাজের জন্য, যেটাকে আমরা বলি আহ্বায়ক। যেমন খেয়াল করবেন যখন একটা অ্যাড হক কমিটি হয় তার প্রধান কাজ হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। যেমন অনেক সময় দেখবেন বিদ্যালয়ে সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর কি করে, একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে মাধ্যমিকে কলেজে টিউনোকে অ্যাডহক করে করা হয়। মানে এই অ্যাডহক কমিটির অন্য কোনো পাওয়ার নাই, তার পাওয়ারটা হচ্ছে তার যে কাজটা করতে হবে প্রথমত একটা কমিটি করে দিতে হবে। আর এই অ্যাডহক শব্দটাকে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে এটা আমরা হয়তো অনেকেই জানি অনেকে জানি না। আজকে যে ফ্রেজগুলো পড়বো সবচেয়ে বেশি যেই জায়গা থেকে ফ্রেজগুলো এসেছে সেই জায়গাটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ। ল্যাটিন থেকে সবচেয়ে বেশি ফ্রেজগুলো আমরা পাই, অনানুষ্ঠানিক। চমৎকার বলেছেন মার্জনা মুনা। আচ্ছা, এবার আসুন পরবর্তী যেটি আছে, দ্য ফ্রেজ অ্যামিকাস কিউরি। অ্যামিকাস, অ্যামিকাস কিউরি বলতে আমরা কি বুঝি, অ্যামিকাস, অ্যামিকাস কিউরি কি বুঝি? অ্যান এমি কিউরি কাস ড্রিম, এরকমটা এমি কিউরি কাস ড্রিম, নাকি আ সিনিয়র অ্যাডভোকেট, আ ফ্রেন্ড অফ দ্য কোর্ট, অ্যান আরবিট্রেটর, কি হতে পারে? দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। একজনের নাম দেখতে পাচ্ছি যে হারিয়ে ফেলেছি জীবনের পাসওয়ার্ড, তারপরও আমি সন্তুষ্ট একটা ব্যাপারে, সে যে ফেসবুকের পাসওয়ার্ডটা হারায় নাই, ফেসবুকের পাসওয়ার্ডটা হারাইলে হয়তো আমাদের এই সেশনে যুক্ত হওয়ার কোনো কায়দা ছিল না। আচ্ছা, আদালতের বন্ধু, অ্যামিকাস কিউরি মনে আছে, আদালতের বন্ধু, ফ্রেন্ড অফ দ্য কোর্ট, আদালতের বন্ধু, এটাকে বলা হয় অ্যামিকাস কিউরি।
আদালত যখন কোনো ঝামেলায় পড়বে এই বন্ধুর কাছ থেকে পরামর্শ নেবে, যেমন আমরা যেমন বন্ধুর কাছ থেকে পরামর্শ নিই, ঠিক সেই রকমই এরাও বন্ধুর কাছ থেকে পরামর্শ নেবে। কেমন? আচ্ছা চলুন তাহলে পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ফোরে যাচ্ছি, দেখি ফোরে কি আছে এটা একটু বুঝতে চাই। এখানে একটা ব্যাপার বলা হচ্ছে, হুইচ টার্ম ইজ ইউজড ফর আ ফ্রেন্ড অফ দ্য কোর্ট, আদালতের বন্ধুর জন্য কোন টার্মটাকে ব্যবহার করা হয়। দেখি আপনারা এবার পারেন কিনা, আদালতের বন্ধুর জন্য কোন টার্মটাকে ব্যবহার করা হয়। এটা কি অ্যাডভোকেট, এটা কি প্রসিকিউটর, এটা কি অ্যামিকাস কিউরি, নাকি এটি অ্যামনেস্টি? 4 নম্বর কোয়েশ্চেন, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। আপনারা যত দ্রুত উত্তর করবেন আমিও তত দ্রুত প্রশ্নগুলো সরাবো এবং আপনাদের পছন্দের প্রশ্নগুলোকে নিয়ে আসবো। কেমন? যত দ্রুত উত্তর করবেন তত। আপনারা কি আজকের ক্লাসের পিডিএফ শিটটা পেতে চান? দেখি কে কে পেতে চাচ্ছেন, আজকের ক্লাসের পিডিএফটা কে কে পেতে চান আমি একটু তাদেরকে দেখতে চাই। কে কে দেখতে চায়, কে কে পেতে চাচ্ছেন? 4 নম্বর, চমৎকার বলেছেন। আদালতের বন্ধু বলতে অ্যামিকাস কিউরি কি আমরা বুঝি, আর কোনোটাকে বুঝি না। ঠিক আছে, আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটাকে সরিয়ে দিচ্ছি। 4 নম্বর প্রশ্নটা কি সরিয়ে দিচ্ছি, চলে আসলাম 5 নম্বর প্রশ্ন। বলেছে অ্যাড ভ্যালোরেম, অ্যাড ভ্যালোরেম মানেটা কি? অ্যাড ভ্যালোরেম, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড অ্যাড ভ্যালোরেম, এটার কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা কি হতে পারে একটু জানতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড অ্যাড ভ্যালোরেম? অ্যাড ভ্যালোরেম, অ্যাড ভ্যালোরেম, স্যার তো শুনেছেন, স্যার আমার নামটা কি কেন বলেন না? শাহনাজ পারভীন, বলে ফেললাম, বলে ফেললাম ভাই, কি হতে পারে? ইন প্রপোর্শন টু দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দ্য গুডস অর ট্রানজ্যাকশন কনসার্ন, বলেছে অফ দি লিভিং অফ ট্যাক্স কাস্টম ডিউটিস। আমাদের এক ভাই আছে, আসুন ইংরেজি শিখি ও শেখাই, তিনি সবসময় যে কাজটা করেন শেয়ার করেন তার কি বলবো ফেসবুকের যে গ্রুপটা আছে সেইটা শেয়ার করেন। আচ্ছা তাহলে আমরা এটা বলতে চাইছি যে অ্যাড ভ্যালোরেম, অ্যাড ভ্যালোরেম এটার অর্থ হচ্ছে, আমি সংক্ষেপে বলি, অ্যাকর্ডিং টু ভ্যালু, মূল্য অনুসারে, অ্যাকর্ডিং টু ভ্যালু, মূল্য অনুসারে। চলুন সামনে যাই, সামনে কি আছে সেটা দেখার। স্যার এ যাবত কালে পিডিএফ পাইনি। মওদুদ আহমেদ, আপনি কি আমার গ্রুপে যুক্ত আছেন? পিডিএফ পাননি, পিডিএফ পাননি, আপনি গ্রুপে যুক্ত নাই, কেমনে পাবেন? অনেকের কাছে জিজ্ঞেস করেন তারা পিডিএফ পেয়েছে, গ্রুপে যুক্ত হন পিডিএফ পেয়ে যাবেন। আলা মুড, আলা মুড মিন্স, এগুলো কিন্তু ভাই পরীক্ষার প্রশ্ন, খেয়াল করবেন আমি রিপিটিশন বাদ দিয়ে আপনাদেরকে এগুলো শেখাচ্ছি দেখাচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন। আমি শেষে আপনাদেরকে দিয়ে দেখাই দেবো, আমার গ্রুপটা দেখাই দেবো, যেহেতু ভাই বলছে যে সে পাই না খুঁজে, আমি দেখাই দেবো যে পিডিএফ দেওয়া হয় কি হয় না। আলা মুড, আলা মুড মানেটা কি? পিডিএফ কিভাবে পাবো? আমার একটি গ্রুপ আছে, কারণ পেজে তো পিডিএফ শেয়ারের সুযোগ নাই, আমি জানি না, থাকতে পারে কিন্তু আমি জানি না। আল্লাহ মুড মানেটা কি সেটা একটু বুঝতে চাচ্ছি, সাউন্ডটা শুনুন। আলা মোড, আল্লাহ মুড এটা হচ্ছে ভ্যারিয়েন্টস, লেস কমনলি, আল্লাহ মুড বুঝতে পারছেন, ফ্যাশনেবল, স্টাইলিশ, টপড উইথ আইসক্রিম। আমরা এটার উত্তরটা, স্যার ব্যাকগ্রাউন্ড কালার সাদাটা বেস্ট, সাদাটা বেস্ট হলে আমি সাদাটা দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই আপনাদের, যেহেতু আপনারা দেখতেছেন আপনাদের যেইটা ভালো লাগবে সেইটাই আমি দিয়ে দেব, সমস্যা নেই। সো আলা মোড যেটা হচ্ছে, যেটাকে বললাম যে চলতি ফ্যাশন, অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন, এটা হচ্ছে আলা মোড। ওকে ডান, আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের যেইটা পছন্দ সেইখানে দিয়ে দিচ্ছি। ওকে পারভিন মশ, পারভেজ মোশাররফ আপনিও পিডিএফ পাননি,
আমি দেখি গ্রুপটার লিঙ্কটা শেয়ার করতে পারি কিনা। আচ্ছা, আপনার পেজে মেসেজ করেন, প্রত্যেকে পেজে মেসেজ করেন, পেজে মেসেজ করবেন প্রত্যেকে, যারা যারা পিডিএফ চান পেজে মেসেজ করেন, আমি পিডিএফটা আপলোড করে এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। বোন ভয়েস মানটা কি দেখি কে বলতে পারেন। বোন ভয়েস এটা কি, এটা একটু বলতে হবে। আমি একটু ফাস্ট যাচ্ছি না, একটু অল্প যাচ্ছি, এর কারণ হচ্ছে কারণ অনেকেই যারা আছে স্লো লার্নার, এই স্লো লার্নারদের জন্য একটু অল্প দ্রুত না যাওয়াই ভালো, একটু স্লো যাওয়া ভালো। Bon voyage. বোন ভয়াজ মানে আমরা বলতে বোন ভয়েস মানে ভয়েস বলি যাত্রা, তাই না? কি হতে পারে এটা, বোন ভয়েস কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা বলেন দেখি। বিদায়ের সময় কি শুভ কামনা জানানো। হ্যাভ আ সাউন্ড স্লিপ, ডেভিলস অ্যাডভোকেট, আ হ্যান্ডসাম ফেলো, উইশ আ গুড ট্রিপ, উইশ আ গুড ট্রিপ, অর্থাৎ যাওয়ার সময় আমরা যে বলি না যাত্রা শুভ হোক, এই যাত্রা শুভ হওয়ার বিষয়টাই বোন ভয়েস দ্বারা বোঝানো হয়। চলুন তাহলে সামনে দেখি, সামনে কি আছে। বোন ভয়েসটা হয়ে গেল, পরবর্তী কোয়েশ্চেন। পেজের লিঙ্কটা দিলে ভালো হতো, কিছু রেস্ট্রিকশনের কারণে আমি লিঙ্কটা দিতে পারছি না। আপনারা অবভিয়াসলি আমার পেজে মেসেজ করবেন, আমি মেসেজের উত্তরে লিঙ্কটা পাঠিয়ে দেবো, কেমন? আমার পেজে কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা পারলে একটু যদি চান যে পেজটা বেঁচে থাকুক, আপনারা চমৎকার কিছু ক্লাস পান, তাহলে পেজটা একটু ভালো ভালো রিভিউ দেন, হয়তো কেউ কারো কিছু কিছু ব্যক্তি এটার উপর রিপোর্ট মারতে পারে। সিবি স্ট্যান্ড ফর, হোয়াট ডাজ সিবি স্ট্যান্ড ফর? সিবি বলতে আপনারা কি বোঝেন? সিভি স্যার, এগুলো কি প্রিভিয়াস কোয়েশ্চেন? হ্যাঁ, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন ভাই, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন। হোয়াট ডাজ সিবি স্ট্যান্ড ফর? সিবি বলতে আমরা কি বুঝি? কারিকুলাম ভাইটাল, কারিকুলাম ভ্যালু, কারেন্ট ভ্যালু, কারিকুলাম ভিটাই, কি হতে পারে? দ্রুত বলবেন কি হতে পারে। 8 নাম্বার, কারিকুলাম ভিটাই তো আপনারা বোঝেন, এটা নিয়ে আমি আর জীবন বৃত্তান্ত, চাকরির জন্য আপনি দিতে হয় স্যার, আপনি বিস্তারিত ব্যাখ্যা সহ বলেন, যাদের এতে যাতে যাদের যাতে আমাদের এতে উপকার হয়। সাইমা ফেরদৌসি, রাইট, সেটাই চেষ্টা করছি। অনেকে খুব ব্যস্ত, অনেকে বলে যে না একটু স্লো যান, বিস্তারিত যান, এটা যেন আমাদের কাজে লাগে। হ্যাঁ, গেট। কাল্ডি সাক বলতে কি বুঝেন? কাল্ডি সাক দেখি তো, কাল্ডি সাকটা কি হয়? কাল্ডি সাক মিনিং, কাল্ডিস্যাকটা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে আমরা বলি কানাগলি, কানাগলি বাংলায় বলি। আচ্ছা স্যার, প্রাইমারি এক্সামে কি নেক্সট মান্থে শুরু হবে? নেক্সট মান্থে শিওরলি হবে? ইনশাল্লাহ নেক্সট মান্থে শিওরলি হবে, এটা আমরা ধরেই নিতে পারি, নাহলে ভিন্ন ব্যাপার, হবে এটা ধরে নিতে হবে, এর বাড়ি আমাদের কিছু করার নাই। কাল্ডিস্যাক, সিলেকশন, ডেড এন্ড, এরর, বাবল। এবং এই ক্ষেত্রে সিলেকশন মানে তো আমরা বুঝি, ডেড এন্ড মানে হচ্ছে কানাগুলি যেটাকে আমরা বলি, এরর ভুল, বাবেল। হ্যাঁ, মূল ফ্যাক্ট হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনারা দেখেছেন প্রচুর পরীক্ষাতে এসেছে, বাট কোন জায়গা থেকে আসে এটা আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, অনেক সময় এটাকে ট্রেস করতে পারি না। বাংলাদেশে ইংরেজি বিষয়ে যে প্রবলেমটা, আমরা হচ্ছে কোয়েকশন টাইপটা বুঝতে পারি না, আর কোয়েকশন টাইপটা বুঝতে না পারার একটি অন্যতম কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েকশনগুলোকে অ্যানালাইসিস করে আমরা পড়ার চেষ্টা করি না। হোয়াট ডাজ দ্য মিনিং অফ বোনা ফাইটস, হোয়াট ইজ দ্য মিনিং অফ বোনা ফাইটস, বোনা ফাইডের মিনিংটা কি? 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর উল্টা পাল্টা বলি, 8টা থেকে 10টা প্রাইমারি ব্যাচের ক্লাস, এবার মানে মাঝে মধ্যে উল্টা পাল্টা বলে ফেলি। বোনা ফাইটস, বোনা ফাইটিংস, বোনা ফাইডিস, আমরা বলি বোনা ফাইডস, আমরা বলি বোনা ফাইডিস, ঠিক আছে, আমরা বোনা ফাইডিস বললাম। আ পারসনস অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি অফ ইন্টেনশন, এটাই হচ্ছে মূলত এটার অর্থ। কি হতে পারে? বোনাস, গুড ফেইথ, ফলস বিলিফ, জেনুইন কাল্টিভেটর, কি হতে পারে প্রিয় শিক্ষার্থী?
প্রাইমারি এক্সাম কি জানতে হবে স্যার? প্রাইমারি এক্সাম ইনশাল্লাহ জানতে হবে, শুরু হবে, এটা আমরা ধরেই নেব, বাকিটা আল্লাহ ভরসা। বোনাফাইডস, বোনাফাইডস মানে আপনি বুঝবেন, যেটা হচ্ছে আমরা বলি গুড ফেইথ, গুড ফেইথ, গুড ফেইথ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে আমি আপনাদের একটু আগেও বলেছিলাম যে এটা হচ্ছে এমন আ পার্সনস অনেস্টি, সততা অ্যান্ড সিনসিয়ারিটি অফ ইন্টেনশন, যে তার সততা এবং আস্থার যে স্বচ্ছতা, জেনুইন কাল্টিভেটর নয়, জেনুইন কাল্টিভেটর নয়, নো, গুড ফেইথ, গোনাফাইডিস মানে হচ্ছে গুড ফেইথ। চলুন আমরা চলে যাব 11 নম্বর কোয়েশ্চনটা দেখি, 11 নম্বর কোয়েশ্চনটা কি আছে এটা একটু বোঝার চেষ্টা করব, এবং চমৎকার কিছু ফ্রেজ ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাতে পারবো বলে আশা রাখি। বিসি স্ট্যান্ড ফর, বিসি স্ট্যান্ড ফর, বিসিটা কি, এটা কোনটার জন্য আমরা ব্যবহার করি এটা আমাদের একটু জানা দরকার। বিসি স্ট্যান্ড ফর, পিডিএফ পাইনি, ডাইরেক্ট মেসেজ করেন, পেজে মেসেজ করেন, পিডিএফ আপলোড করে লিঙ্ক সহ আমি দিয়ে দেব, কেমন? পিডিএফ পাইনি পাইনি, যেহেতু আপনার গ্রুপে ঢুকতেই পারতেছেন না, আমি আর কি বলবো, কিছু বলার নাই। আর সাবধান, আমার পেজটি একটু সমস্যা আছে, রেস্ট্রিকশনে আছে, আপনারা গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন তা নাহলে কিন্তু আমাদের পেজটা রেস্ট্রিকশনে পড়ে গেলে আমরা অবশ্যই গ্রুপ থেকে লাইভ সেশনগুলো চলবো, বাট কি কারণে রেস্ট্রিকশনে পড়লো এটাই আমি ধরতে পারিনি। আপনারা যদি খুব এক্সপার্ট থাকেন, কেউ পেজটাকে ঠিক করতে পারবেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনারা আমাকে একটু সাহায্য করেন। বিসি স্ট্যান্ডস ফর বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্ট পূর্বাব্দ, খ্রিস্টের জন্মের পূর্বে। 12 নম্বর কোয়েশ্চেন, ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো মানেটা কি, ডিফ্যাক্টো দেখি তো, ডিফ্যাক্টোটা একটু জানতে চাচ্ছি, ডিফ্যাক্টো। কে কি বলে একটু দেখি, ডিফ্যাক্টোটা কে কি বলে দেখি, এটা 12 নম্বর কোয়েশ্চেন, অনেকে সি বলতেছে, ডিফ্যাক্টো, ডিজুরি, টু ফ্রেন্ডস, ইন ফ্যাক্ট, শিওরলি, ডিফ্যাক্টো, এটা একটা ল্যাটিন ফ্রেজ যেটাকে আমরা ফরেন ফ্রেজ হিসাবে বুঝতেছি, মানে ডিফ্যাক্টো কথার অর্থ হচ্ছে আমরা বলি না যে প্রকৃত পক্ষে, বাংলায় বলি প্রকৃত পক্ষে, ইংরেজিতে বলি ইন ফ্যাক্ট, আর ল্যাটিন ভাষায় আমরা এটাকে বলি ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন এর অর্থ হচ্ছে ডিফ্যাক্টো ইজ দ্য রাইট অ্যান্সার, ডিফ্যাক্টো ইজ দ্য রাইট অ্যান্সার। চলুন আমরা এবার পরবর্তীটা দেখি, ডি জুরি, ডি জুরি মিন্স, ডি জুরি খেয়াল করবেন একই ধরনের সবগুলো কিন্তু আমি এক জায়গায় নিয়ে আসতেছি, আপনারা গ্রুপে জয়েন ব্যতীত কোনোভাবেই আমি আপনাদেরকে পিডিএফ দিতে পারছি না, আমি দেখি লিঙ্কটাকে এখানে কমেন্টে দিতে পারি কিনা, একটু সময় আমাকে দিতে হবে ভাই, কেমন? ডি জুরি মানে কি, ডি জুরি, ডিফ্যাক্টো তো বুঝলাম, এখন ডি জুরিটা বোঝা দরকার, দেখি ডি জুরিটা কি, নাম্বার ছাড়া বললে হবে না, নাম্বার ছাড়া যদি আপনারা বলেন তাহলে তো হবে না ভাই, একজন হচ্ছে কষ্টের রাজপুত্র, কষ্টের রানী তো পাইলাম না, ডি জুরি মানেটা কি, ডিজোর, বিধিসম্মত, বিধিসম্মত, ইউ হ্যাভ টু প্লে দিস নিউ গেম, ডি জুরি, ডি জুরি বিধিসম্মত, আচ্ছা শেয়ার ডি জুরি উইথ আদার্স, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা একটা দেখি এটার অর্থটা কি দাঁড়ায় সেটা একটু বোঝার চেষ্টা করব, ইন ফ্যাক্ট, ইন ল, ইন ডিড, ইন অ্যাকশন, কোনটি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা, কোনটি হতে পারে সেটা একটু জানতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, এটার অর্থ হচ্ছে ইন ল অর্থাৎ বিধিসম্মত, ডিফ্যাক্টো ইনফ্যাক্ট, আর ডিজোর মানে হচ্ছে ইন ল, সামনে যাই।
ইনডিড নয়, ইন ল, ইনডিড নয়, ইন ল, মনে থাকবে? আশা করি বিষয়টি আপনারা বুঝতে সমর্থ হয়েছেন। চলুন 14 নম্বর কোয়েশ্চনটা একটু দেখি। 14 নম্বর কোয়েশ্চনটা এসেছে 23 বিসিএস এ। প্রশ্নটি এমন, ডিবুট মিন্স এর মানেটা কি? ডিবুট মানেটা কি একটু বোঝার চেষ্টা করব এবং দেখি এর কোনো সিনোনিম আমি আপনাদেরকে দিতে পারি কিনা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব, আমার সামর্থ্যে যতটুকু আছে আমি সেটা করে যাচ্ছি। ডেবিউ, ডেবিউ আমরা বলি এটাকে বাংলায় কি বলবো তাহলে? আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ, উদয়, ফ্লারিশিং, ডিবুট, ডন, রাইজ, স্প্রিং, এমার্জেন্স, ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কনক্লুশন, কন্ট্রাডিকশন, গ্রাসিয়াস, রেসপন্স, কোনটা সঠিক হিসেবে ধরবো? কোনটা প্রিয় শিক্ষার্থীরা কোনটাকে সঠিক হিসেবে আমরা ধরতে পারি? ডিবিউট, প্রকাশের বিষয়টা যেহেতু আসছে, সো ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট অ্যাপিয়ারেন্সটাকে ধরতে পারি, এটাই হচ্ছে সঠিক। এবার দেখুন যেটি আছে ইজি। ইজি মানে কি? খেলায় ডেবিউট, ফার্স্ট টাইম ডেবিউ, তাই না? ডেবিউ, ডেবিউ হয়। আমি আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ হচ্ছে খেয়াল করেন এগুলো টাইপিং করার পর আসলে একটু সময় দেবো, সেই সময় তো হয় না। সেই সময় হলে তো আরো আরো ভালো কিছু হতো, সেই সময় তো করতে পারি না। আই থিঙ্ক আপনারা আমার কথা স্পষ্টভাবে শুনছেন, যদি স্পষ্ট না হয় আমাকে অবশ্যই জানাবেন। ইজি, ইজি মানেটা কি? এক্সাম্পলি গ্রাসিয়া, আমি এটা একটু আপনাদের বিস্তারিত দেখি বলতে পারি কিনা আমার দ্বারা যতটুকু সম্ভব, বা আমি খুব ছোট মানুষ। দুইটা আছে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে আইজি, আপনারা একটু সাবধান হবেন। একটু সময় নিচ্ছি ভাই, একটু সময় নিচ্ছি, আমাকে একটু সময় দেবেন। ইজি শর্টনিং অফ ল্যাটিন এক্সপ্রেশন, আচ্ছা এটা হচ্ছে শর্ট এক্সাম্পলি গ্রাসিয়া, মিনিং হচ্ছে ফর দা সেইক অফ এক্সাম্পল, মানে বললেন যে উদাহরণস্বরূপ, এই উদাহরণস্বরূপটাই হচ্ছে ইজি এক্সাম্পলি গ্রাসিয়া, ল্যাটিন, সব ল্যাটিন থেকে আসতেছে। এবার দেখুন তো যেটি আছে পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ইটিসি? ইটিসির ফুল মিনিংটা কি হবে? ইটিসির ফুল মিনিংটা কি হবে একটু বলেন। ইয়েস স্যার, ইউর সাউন্ড ইজ ক্লিয়ার, সাউন্ড ইজ ক্লিয়ার, দুইটাই বলেন, আইজিটা বলি নাই, তাই না? আচ্ছা আইজিটা হচ্ছে যেটা বলছি আই না, আইই, আইই, আইটা আমি মনে পড়লে বলবো, যেটা মনে পড়লো সেটা আসলে সেটা সেটা বলে নিলাম। একা মানুষ তো কত আর মনে থাকবে। ইটিসি যেটাকে এটা সহজেই আমরা বুঝতে পারি, অ্যাটসেট্রা, 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 এটা তো বুঝি, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? ইটিসি এটা হচ্ছে অ্যাটসেট্রা, অবশ্যই কি থাকবে, ফাঁকা থাকবে, সাবধান, এটা কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সো অন্যটা নয়, এটাই। 17 নম্বর কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন যেটি আছে, দি এক্সপ্রেশন এন মেসিজ, এন মেসি, আচ্ছা দেখি এটা পরীক্ষাতে আসে, এরকম দুই একটা প্রশ্ন আসলেই তো ক্যান্ডিডেট মোটামুটি কাইতে পড়বে, মনে করবে এইটার জন্যই আমি হয়তো শেষ,
এটা ভর্তি পরীক্ষা আসছে, ইলেকটিভ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, এখন খুব ভালো করে দেখেন শব্দটার সাথে ম্যাস পর্যন্ত, ম্যাস যেটাকে আমরা বলি গণ, গণ, গণটা তো পাই, এটার সাথে একটু মিল রেখে দেখেন গণ কথাটির সাথে আর কি কি এখানে মেলানো যায়, গণ কথাটির সাথে কি কি মেলানো যায় সেটা একটু দেখার চেষ্টা করেন। আমিও চেষ্টা করছি। En masse. En masse, এর মানে হচ্ছে অল টুগেদার, ইন আ বডি, ইন আ বডি অথবা অল টুগেদার। সো আই থিঙ্ক ইন আ বডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রাউড নয়, ইন আ বডি, ক্রাউড নয়, ইন আ বডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো আই থিঙ্ক আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, সমস্যা হয়নি। চলুন পরবর্তীতে আরেকটি কোয়েশ্চেন দেখবো, আরেকটি কোয়েশ্চেন দেখবো, আরেকটি কোয়েশ্চেন হচ্ছে দ্য টার্ম এন রুট মিন্স, এন রুট মিন্স, এন রুট মানেটা কি, এন রুট মিন্স কি হতে পারে, প্রিয় শিক্ষার্থী কি হতে পারে, থ্রু দ্য ওয়ে, অন দ্য ওয়ে, ইন দ্য ওয়ে, থ্রু দ্য রুট, দি টার্ম ইন রুট মিন্স। দেখি কে কি বলে, অন রুট, অন রুট, দেখি তো আবার, অন রুট, আবার দেখি, এন রাউট, এন রাউট, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের সাউন্ড, একটা আমেরিকান, একটা ইংলিশ, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান ইংরেজি আবার একটু স্ট্রেস বেশি। এটা হচ্ছে যেটা বলা হচ্ছে এন রুট, এর মানে হচ্ছে অন দ্য ওয়ে অথবা অ্যালং দ্য ওয়ে, অন দ্য ওয়ে অথবা অ্যালং দ্য ওয়ে, দুটোর যেটাই যে কোনো একটাই কারেক্ট। চলুন তাহলে আমরা এই এন রুট বিষয়টার সঠিক উত্তরটা কি হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। অন দ্য ওয়ে অথবা অ্যালং দ্য ওয়ে দুটোই হতে পারে, অন দ্য ওয়ে হতে পারে, অ্যালং দ্য ওয়ে হতে পারে। ওকে ডান। এবার আসুন পরবর্তী যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা একটু খেয়াল করি। পরবর্তী বিষয়টা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো, এক্স পোস্ট ফ্যাক্টো, এই এক্স পোস্ট ফ্যাক্টো এর মানেটা কি এটা একটু আমরা জানতে চাই, বুঝতে চাই। আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে শেয়ারই করছে না, একেবারেই শেয়ার করছে না, 100 শেয়ার এখন পর্যন্ত হয়নি, তাহলে কি ক্লাস নেব বলেন, অল্প সময়ের মধ্যে ক্লাস অফ করে দেবো প্রতিদিন, হয়তো আপনারা এটা খুব বিরক্ত হন যে বারবার করি। দেখেন আমাদের এই প্যাটার্নে এক একটা ক্লাস ন্যূনতম 200 শেয়ার না হলে, তাহলে সেক্ষেত্রে ক্লাস নিয়ে কোনো মজা আছে? এই ধরনের ক্লাস শেয়ার হবে, খুব ফাস্ট শেয়ার হয়ে যাবে, এটাই তো আমাদের বিশ্বাস ছিল, কিন্তু দেখি যে না, তার মানে আমাদের ক্লাসগুলো খুব কাজে আসছে না। এক্স ফ্যাক্টো সহকারী জজ পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ফ্যাক্টো, দেখি আপনাদের এটা নিয়ে কি বলতে পারি। আজকে দেখব যে আসলে খেয়াল করেন আমি কিন্তু প্রাইমারি ব্যাচের ক্লাস নিলাম, সেখান থেকে ক্লাসটা শেষ করে আপনাদের এইটা নেওয়া শুরু করেছি, কারণ হচ্ছে কি একটা কমিটমেন্ট আছে। দেখেন প্রাইমারি ব্যাচের ক্লাস নিয়েছি 250 স্টুডেন্টের, এরপরও আপনাদের এই জায়গায় এটা নিয়ে আসছি কেন, একটা কমিটমেন্ট করেছিলাম যে ক্লাসগুলো নেব, তা আপনারা আপনাদের কমিটমেন্টগুলো রাখার চেষ্টা করছেন না, এটা খুব দুঃখজনক। আফটার দ্য ফ্যাক্ট, আফটার দ্য ফ্যাক্ট, এক্স পোস্ট ফ্যাক্ট মানে হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট। আমি 20 নম্বর চলে যাচ্ছি। এরপর যেটি আছে ফেট,
অ্যাকমপ্লি, ফেইট অ্যাকমপ্লি, এর মানটা কি দেখি তো, ফেইট অ্যাকমপ্লি মানেটা কি? এটা একটু কেটে যাচ্ছে তাই না? এবার এবার ঠিক আছে, হাই অ্যাচিভমেন্ট, আ থিং দ্যাট হ্যাজ বিন ডান অ্যান্ড ক্যান নট বি অল্টার্ড নাও, এই অ্যাকমপ্লিশ টু অ্যাকমপ্লিশ আ টাস্ক, আ টোটাল অ্যাক্সিডেন্ট। একটু সময় নিচ্ছি ভাই, বিষয়টা বোঝানোর জন্য আমাদের একটু সময় নিতেই হয়। এই যে ফ্রেন্ডস, যেটা আমরা পাচ্ছি ফ্রেন্ডস, এখানে যেটা বললাম ফেইট অ্যাকমপ্লি, উপজেলা শিক্ষা অফিসার 2009 সালে এই পরীক্ষায় প্রশ্নটি এসেছে। যে কাজটি করা হয়ে গেছে এবং সেটাকে অল্টার করা যাবে না, আই থিঙ্ক দ্যাট হ্যাজ বিন ডান অ্যান্ড ক্যানট বি অল্টার, যেটা আর ফিরিয়ে আনা সম্ভব না, এটাকে আমরা বলি ফেইট অ্যাকমপ্লি। এরপর দেখুন হাবিয়াস কর্পাস, হাবিয়াস কর্পাস এর মানেটা কি? এত দেরি হলে বিরক্ত লাগে স্যার, লুৎফর রহমান। আমি চেষ্টা করি ভাই, বিরক্ত লাগলে কি করব, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করি ইনফরমেশন গুলো নিতে হয় তাই না, এরপর তো আমাকে কাজটা করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি পরে দেখতে পারেন, পরে টেনে টেনে দেখতে পারেন, এই লাইভে সেশনটি না করে পরে পরে দেখতে পারেন, আমি আপনাকে সেইটাই বলবো যে আপনি সেইটা করেন। এই যে হাবিয়াস কর্পাস মানেটা কি এটা খেয়াল করুন, একটু বোঝার চেষ্টা করেন। এই এক্সপ্রেশনটির সাথে কোনটি জড়িত? এটা পাসপোর্ট 2000 সালে একটি পরীক্ষাতে আসছে, 18 সালে এই যে টেরিপ কমিশন গবেষণা কর্মকর্তা সেখানেও আসছে। এটাকে আমরা বলি যে হ্যাবিয়াস কর্পাস হচ্ছে জেলে যারা থাকে, জেলে, আনসারের সাথে মিনিংটা বলে দিলে ভালো হয়। হ্যাঁ স্যার, আপনি কোন সফটওয়্যারে ক্লাসটা করান, এটার নাম কি? এটা বলে আমি বলি দেই ওবিএস, কিন্তু আপনি এত সহজ এটা পারা সহজ না। ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার্স, অর্থাৎ বন্দীদের, বন্দীদের যে কি বলে ওটাকে, মৌলিক যে অধিকারগুলো, ফান্ডামেন্টাল রাইটস, যারা বন্দী থাকে, এটাকে বলা হয় হাবিয়াস কর্পাস। ওকে ডান। হ্যাঁ পরবর্তীতে শেয়ারটা বেড়ে গিয়েছে, রাইট, পরবর্তীতে বেড়েছে। এবার দেখুন যেটি হচ্ছে আইই, দ্য ল্যাটিন এক্সপ্রেশন আইই স্ট্যান্ড ফর, আইই আমরা আগে দেখছিলাম ইজি, এবারে আমরা পাচ্ছি আইই, দেখবো এই আইইটা দ্বারা কি বোঝাতে পারি। আইই স্ট্যান্ড ফর, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, রিসেন্ট একটা পরীক্ষা আসছে, সহকারী জজ 19 সালে, সহকারী জজ 19 সালের এই পরীক্ষায় আসছে। এটা এটা ব্যাপারটা কি? আইই স্ট্যান্ড ফর, আপনারাও একটু সময় নেন, আমি একটু সময় নিই, কারণ খুব ফাস্ট গেলে পারবো না। আপনারা বললেন না দ্যাট ইজ, বলেন না দ্যাট ইজ, দ্যাট ইজ হচ্ছে ল্যাটিন এক্সপ্রেশন, হচ্ছে ইড এস্ট, এটাই আমরা বলি দ্যাট ইজ, দ্যাট, দ্যাট কটা থাকে এটা মূলত মিন করে, নোটিস করে। সো এটার উত্তর আমরা করে দিলাম ইন রি। পরবর্তী কোয়েশ্চেন, ইন রি, ইন রিটা মানেটা কি? ইন রি মিন্স, ইন রি বলুন দেখি ইন রি মানেটা কি? ইন রি মিনিং, ইন রি, ইন রি, ইন দি লিগাল কেস অফ, ইন দি লিগাল কেস অফ, উইথ রিগার্ড টু, সঠিক উত্তর কোনটি? ইন দ্য কেস অফ, ইন ম্যাটার অফ, এটাই হচ্ছে সঠিক উত্তর। অনেক সঠিক উত্তরটা করতে পেরেছে, ইন রেফারেন্স টু নয়, ইন রেফারেন্স টু নয়, 23-এর ক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট আনসার, 23-এর ক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট আনসার, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন।
এরপর জানো দেখুন এই যে লেজিস ফেয়ার, লেজিস লেজিজেস ফেয়ার মিন্স, এটা বলতে কি বোঝেন? এটা খুব চমৎকার একটি প্রশ্ন এবং বেশ অনেক পরীক্ষাতে এসেছে। আমি আপনাকে প্রথম সাউন্ডটা একটু শোনাই, কারণ প্রোনাউন্সিয়েশন নিয়ে আমারও কাজ করতে হয়, আমারও অনেক প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে না, এটা আমি একেবারে কি বলে বিনা দ্বিধায় স্বীকার করি, কারণ এটা নিয়ে প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা অনেক কাজ করি নাই। Laissez-faire. ওদের উচ্চারণে আবার ওদের যে উচ্চারণ সেটা তো আমরা পারবো না। Laissez-faire. লেসি ফেয়ার, আমরা তো লেজিসেস ফেয়ার এটা বলতেই অভ্যস্ত, গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে আছি। লিসা, বুঝতে পারছি সেটার নাম হচ্ছে লিসা, আর কিছু বুঝতে পারিনি। দ্য পলিসি অফ লিভিং থিংস টু টেক দেয়ার ওন কোর্স উইদাউট ইন্টারফেয়ারিং। আচ্ছা, এটা ইকোনমিক্স এর ভাষায় কি বলে সেটা একটু আমরা দেখতে চাই। ইকোনমিক্স এর ভাষায় এই ফাইলগুলো কি পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ পিডিএফ পাওয়া যাবে ভাই, পিডিএফ পাওয়া যাবে। পিডিএফ আমি রেখে কি করব, কিছুই করতে পারবো না, সো পিডিএফটা অবশ্যই আপনাদেরকে দেব, সমস্যা নাই। এটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2015 সালের পরীক্ষাতে আসছে। এখন এই ক্ষেত্রে এই লেজিসেস ফেয়ার যেটা বিষয়টা, এর সঠিক অপশন আপনারা কি দিয়েছেন আমি জানি না, আছে লেটিং অ্যালোন, লেটিং অ্যালোন ইন্টিমেট ফ্রেন্ড নয়, লেটিং অ্যালোন এটা হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে সত্য। 25 নাম্বার কোয়েশ্চেন, 25, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টার আলিয়া? ইন্টার আলিয়া দেখি তো, ইন্টার আলিয়াটা মানেটা কি? রাজবাড়ি থেকে একজন আছেন, রাজবাড়ি থেকে ইন্টার আলিয়া, ইন্টার এলিয়া, ইন্টার এলিয়া মানে হচ্ছে আলিয়া ভাট হয়ে যাচ্ছে। আবার স্যার আপনার ইমোশনাল এক্সপ্রেশন খুব ভালো লাগে, শামীম ভাই কোথায় বাসা, ইমোশনাল এক্সপ্রেশন, হায় হায়, খেয়াল করবেন এই যে ইন্টার আলিয়া যেটা আমরা বললাম ওরা বললো এলিয়া, এখন আমি যেটা বুঝেছি সেটাই বলেছি। খেয়াল করবেন এই যে ইন্টার আলিয়া অথবা ইন্টার এলিয়া যেটা আছে, ইন্টারেলিয়া, অ্যামং দ্য থিংস, অ্যামং দ্য থিংস অথবা অ্যামং দ্য আদার থিংস, এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যামং দ্য আদার থিংস ইজ দ্য রাইট অ্যান্সার। সো 25 নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন সালিমুল্লাহ বলছে বরগুনা থেকে দেখছি।